এসেছি আরো একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা রিপ্লাই ভিডিও, রিপ্লাই ভিডিওই বলা যাবে। একটা বোন জেসমিন যে আমাকে বারবার জিজ্ঞাসা করছে যে আমি কি আয়রন ইউজ করি, প্রেস করার জন্য আমি কি আয়রন ইউজ করি। শুধু জেসমিনই না, অনেকেই আছে যারা আমাকে এর আগেও কমেন্টে জিজ্ঞেস করেছে যে আমি কোন আয়রন ইউজ করি, এটা কোন আয়রন। এটা একটা নর্মাল আয়রন, সে ব্রিটিশ আমলে বলতে পারো, কারণ এই আয়রনটা দেখো কোথাও নাম লেখা নেই, উপরে একটা কালার প্রিন্ট করা পুরো, এটা ওই যে কি বলে ওগুলোকে, পুরো আয়রনটাই না প্রাইমার করা, দেখো পুরো আয়রনটাতে প্রাইমার করা। এটা অনেক একটা পুরনো, সেই মানে আমার শ্বশুর মশাইয়ের আমলের অনেক একটা পুরনো একটা আয়রন, যেটা ঘরে পড়েছিল, তারপরেও আমরা আয়রন অনেক কিনেছি, সেইগুলো দিয়ে যখনই আয়রন করি এক না হয় পুড়ে যায়, না হয় কাপড় খারাপ হয়ে যায়, মানে বেশিরভাগ তো হয়েছে যে পুড়েই গেছে, বিশেষ করে সিল্কের যে শাড়ির যে কাপড়গুলো, ব্লাউজ বেশিরভাগ শাড়ি কাপড় দিয়ে হয়, আর শাড়ি বেশিরভাগ নর্মালি একটু গর্জিয়াস শাড়ি হলেই সেগুলো সিল্ক টাইপের হয়। এবার যখনই ওই আয়রন দিয়ে আমি প্রেস করতাম তখনই না কাপড়গুলো উচকে যেত, অনেক কাপড় এমনও হয়েছে পুড়ে গেছে। তো আরে এইটা আমাদের ঘরে পড়েছিল বহু বছর আগের, মানে এর কোনো রঙই নেই, এর যে আসল রঙ সেটাই নেই, যার জন্য ওই বোনটা রাগ, জেসমিন বোনটা রাগ করেও আমাকে অনেক কটা কমেন্ট করেছে যে দিদি তুমি বলো আসলে আমি কি বলবো, কারণ এটায় কোনো নাম লেখা নেই, এটা খারাপ হয়ে নষ্ট হয়ে পড়েছিল, আমি এটা দোকান থেকে সারিয়ে এনে এটা এখন ইউজ করছি, কিন্তু সত্যি কথা বলতে এর থেকে ভালো আয়রন আমি এখন পর্যন্ত দেখিনি। যতই সিল্কের কাপড় হোক, যত ভালো সিল্কের কাপড় হোক, এটা দিয়ে যদি আমি সারাদিন এভাবে ফেলেও রাখি না, শাড়ি নষ্ট হয় না, পুড়েও যায় না, আমি জানি না কেন, কারণ এটা অটোমেটিক, আপন ইচ্ছায় হিট বেশি হয়ে গেলেও আপন ইচ্ছায় ছেড়ে দেয়, বন্ধ হয়ে যায়। এবার আমি এই জন্যই আমি রিপ্লাই দিচ্ছিলাম না, সো সরি। আমাকে অনেকেই জিজ্ঞাসা করেছে যে এটার নাম কি, নাম কি আয়রনটার, নাম কি প্রেসটার নাম কি, আমি বলতে পারিনি, কারণ আমি নিজেও জানি না যে এই প্রেসের নাম কি, কিন্তু খুব ভালো কাজ করে, আমি যেটা বললাম খুব ভালো কাজ করে, সারা দিন যদি এইভাবে আমি অন করে ফেলেও রেখে দিই তবুও আমার জিনিস পড়ে না। আমি এরকম আয়রন করতে করতে অনেক ভিডিও বানাই, অনেকে কমেন্ট করে যে দিদি পুড়ে যাবে, কেন তুমি আয়রন এইভাবে ফেলে রেখেছো, পুড়বে না, আমি সারাদিন এইভাবে ফেলে রেখে দিলেও পুড়বে না। তো এই জন্যই আমি এই মানে রিপ্লাইটা দিচ্ছিলাম না যে এটার নাম কি, আমি নিজেও জানি না, পুরনো পড়েছিল সেটা সারিয়ে নিয়েছি, কিন্তু বাজারে এখন মার্কেটে অনেক ভালো ভালো স্টিম আয়রন বেরিয়েছে। স্টিম আয়রন বলতে যেগুলোর এই আয়রনের ভিতরে জল থাকে সেগুলো না, এরকম বড় বড় ড্রাম থাকে, আমি কিনিনি, আমি যাই না, তবে আমি দেখেছি বড় বড় ড্রাম থাকে, তাতে জল ভরে রাখে, তাতে খুব জোরসে স্টিম যায়। আমার যেহেতু জায়গা খুব কম, ওতে অনেক জায়গা লাগে, স্পেস খুব কম, তার জন্য আমি ওই প্রেস এখন কিনিনি, যদি কখনো স্পেস হয় তখন কিনবো, তোমরা ওটা ট্রাই করে দেখতে পারো। আর কি বলবো, বলার আর কিছু নেই, কারণ আমি সত্যি এটার নাম জানি না, আমি এটা ক্লোজ করে একবার দেখিয়ে দেবো। এই টোটালটার কোথাও নাম লেখা নেই, এটা কি কোম্পানির, কোনো জায়গায় নাম লেখা নেই, ভেরি সরি, খুবই দুঃখিত, আই এম রিয়েলি। আজ এখানেই টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই, আই এম সো সরি।